আসসালামু আলাইকুম ওয়া ওবারাকাতহ কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে থেকে এই অনুষ্ঠান দেখছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি শুরু করছে আজকের আলোচনা অনুষ্ঠান আজকে আলোচনা করব বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুরের অত্যন্ত ঘৃণিত অত্যন্ত জঘন্য একটি কাজ মনসের আলী নামক এক যুবক তার নতুন স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিবাহ করেছে এই বিষয়টি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোকপাত করবো ইংশাম এই বিষয়টি নিয়ে এক ভাই জানতে চেয়েছেন যে সম্পর্কে ইসলামী বিধিবিধানের বিধানের কী ফয়সলা রয়েছে এই ধরনের বিয়েকে ইসলাম কখনোই সাপোর্ট করে কিনা বা সমর্থন করে কিনা ইসলাম এই ব্যাপারে কি বলে সে বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আমরা ইতিপূর্বে দেখেছি বাংলাদেশেরই মেহেরপুর জেলার অত্যন্ত ঘৃণিত লজ্জাজনক এবং লজ্জাস কর আরও একটি কাজ যে কাজটি হচ্ছে বরের বাড়িতে কোন যাত্রী নিয়ে বরকে বিবাহ করে নিয়ে কোনের বাড়িতে নিয়ে এসেছে যারা আবার সাংবাদিকদেরকে বলেছে যে আমরা নারীদের সমান অধিকার বাস্তবায়নের জন্য নারীদের কর্তৃত্ব বাস্তবায়নের জন্য এ ধরনের কাজটি করা হয়েছে যে কাজটি সম্পূর্ণরূপে হারাম যে কাজটি সম্পূর্ণরূপে ধিক্কারজনক লজ্জাজনক একটি কাজ একের পর এক এভাবে যদি শরীয়ত বিরোধী কাজ ঘটতে থাকে তাহলে এটা ইসলামের জন্য অবশ্যই কল্যাণকর কোনো দিক বয়ে আনবে না অবশ্যই এটা অত্যন্ত খারাপ এবং গর্হিত একটি কাজ যে কাজটি করল টাঙ্গাইল জেলার মনসেরাড়ি তার স্ত্রী নরুন নাহার নতুন স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়ি মাজেদা খাতুনকে বিবাহ করে ধর্মীয় সকল বিধিবিধান লঙ্ঘন করেছে অবশ্যই এই কোলাঙ্গার মনসের আলীর শাস্তি হওয়া দরকার যদি এ ধরনের ন্যাকারজনক ঘটনা একের পর এক ঘটতে থাকে তাহলে এ দেশের যুব সমাজের চারিত্রিক আরও ধস নেমে যাওয়ার আশঙ্কা করা হয় এটি সম্পূর্ণরূপে হারাম এটি কোনোভাবেই জায়েজ কাজ নয় যেহেতু মনসের আলী তার এই নতুন স্ত্রীকে বিবাহ করেছে এবং এই বিবাহ চলাকালীন অবস্থায় তার শাশুড়ির সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে শেষ পর্যন্ত তারা একে অপরকে তালাক দিয়ে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছে এটা রূপে হারাম এটা কখনোই সাপোর্ট করা যেতে পারে না ইসলাম কোনোভাবেই এই কাজটাকে সাপোর্ট করে না সম্পূর্ণরূপে এই কাজটি হারাম কাজ আল্লাহ হওয়া হা আমাদের প্রত্যেক যুবককে উন্নত চরিত্র দান করে চরিত্রবান হওয়ার তাওফিক দান করুন আমিন ও আখরি দওয়ানা আনিলাম রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাত